স্বাস্থ্য সাথী কার্ড এখনো না পেয়ে থাকেন, ওখানে গিয়ে নাম লেখান। লক্ষ্মীর ভাণ্ডার না পেয়ে থাকেন, ওখানে গিয়ে নাম লেখান। আগে নিয়ম ছিল যারা লক্ষ্মীর ভাণ্ডার পাবে তারা বিধবা ভাতা পাবে না, কিন্তু আমি ওটা করে দিয়েছি। লক্ষ্মীর যদি কোনো বিধবা মায়েরা আমার থাকে বোনেরা, তারা বিধবা ভাতাও পাবে, তারা লক্ষ্মীর ভাণ্ডারও পাবে। তার কারণ তাদের প্রয়োজন এটা। ছাত্রছাত্রীরা যাতে ডাক্তারি পড়তে পারে, ইঞ্জিনিয়ারিং পড়তে পারে, বড় পড়াশোনা করতে পারে, তাদের জন্য 10 লক্ষ টাকা পর্যন্ত স্টুডেন্টস ক্রেডিট কার্ড করে দেওয়া হয়েছে। কৃষকদের কাছ থেকে আমরা চাল কিনি, তাই আমার কৃষকরা আজ সেফ। জানেন কেন্দ্রীয় সরকার কি করেছে? বাংলায় গোবিন্দভোগ বেশি হয় বলে গোবিন্দভোগের উপরে ট্যাক্স কমিয়ে দিয়েছে, আর ট্যাক্স বাড়িয়ে দিয়েছে বাসমতি চালের ওপর। আমি চাই বাসমতিও হোক গোবিন্দভোগও হোক, কিন্তু এটা কেন করবে? কেন্দ্রের বিচারিতা 100 দিনের কাজ করে গরিব মানুষগুলো, আজকে কত খেটে তারা টাকাটা পায়, 1 বছর ধরে টাকা দিচ্ছে না। আমাদের টাকা তুমি তুলে নিয়ে যাচ্ছ জিএসটিতে, আর তুমি আমাদের টাকা নিয়ে আমাদের ফেরত দেবে না? আজকে 1.5 কোটি লোক ওদের জন্য বাংলায় 100 দিনের কাজে টাকা পায়নি। তা সত্ত্বেও আপনাদের আমি বলি, আমি খুব জেদি। আমার টাকা না থাকলেও আমি মনে করি মায়ের দেয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই দিন দুঃখিনী মা যে তোদের, এর বেশি আর সাধ্য নাই। আমি তা সত্ত্বেও কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও, আপনারা শুনলে খুশি হবেন, 28 লক্ষ জব কার্ড হোল্ডারদের কাজ ইতিমধ্যেই দিয়েছি এবং ম্যান্ডেজ অ্যাভারেজ 19 ডেজ হয়ে গেছে। প্রতি বছর বাংলা ফার্স্ট হয়, তাই বাংলাকেই বঞ্চনা। 5 বছর পর পর 100 দিনের কাজে আমরা ফার্স্ট হয়েছি। গ্রামীণ সড়ক যোজনায় আমরা ফার্স্ট হয়েছি, আবাসন যোজনায় আমরা ফার্স্ট হয়েছি, তাই আমাদের টাকা সব বন্ধ করে রেখে দিয়েছে।